যে জানতে অনেক আগে জেনেছো, চর্চার অভাবে হয়তো ভুলে গিয়েছো। কম্পিটিটিভ পরীক্ষায় সময় কিন্তু কম পাবে, আর যদি ওই চর্চাটি থাকে তাহলে তুমি খুব দ্রুত লিখতে পারবে উত্তরটি। তাহলে তোমাকে কি করতে হবে, অঙ্ক ইংরেজি, বিশেষ করে অঙ্ক ইংরেজির চর্চাটি করতে হবে। তোমার যদি ছোট ভাই কিংবা বোন থাকে তাদেরকে পড়াতে হবে। কেন শুধু অঙ্ক ইংরেজি বা কেন? বাংলা, বিজ্ঞান, পরিবেশ বা সমাজ যা কিছুই আছে না কেন, সেগুলো পড়ানোর মধ্যেও দেখবে জানার কোনো শেষ নেই। তাহলে কি হবে, তুমি নিজেও সমৃদ্ধ হবে। একটা ব্যক্তিগত কথা বলি, ব্যক্তিগত কথা চলে এসছে এই কারণে, ছাত্রজীবনে আমাদের অনেক সহপাঠী প্রাইভেট টিউশন পড়াতো। যারা প্রাইভেট পড়াতো দেখা গিয়েছে তারা হল লাইফে সময় আমাদেরকে কম দিয়েছে, অনেক সময় বিচ্ছিন্নতার মধ্য দিয়ে সময় পার করেছে। কিন্তু ফলাফলটি কি হয়েছে, ওই ছাত্র ছাত্রী পড়াতে গিয়ে নাইন টেনের সেই বন্ধুটির যে বিষয় সম্পর্কে দখল কম বেশি আমাদের সবারই ছিল চর্চার কারণে, সেই বন্ধুরাই আমাদের বিসিএস পরীক্ষায় কম্পারেটিভলি ইমপ্রেসিভ ক্যাডারে জয়েন করতে পেরেছে। তাহলে তুমি কি চাও না, তুমি কি চাও একজন ব্যর্থ মানুষ হয়ে এই সমাজে বসবাস করতে? সেটা হতে পারে না। তোমাকে হতে হবে ঋদ্ধ সমৃদ্ধ, তোমাকে এই সমাজের এমন আসনে আসীন হতে হবে। হয়তো তখন আমার যদি বেঁচে থাকি বয়স বেড়ে যাবে, আমার চোখ, আমার চশমার গ্লাস হয়তো আরো ভারী হবে, তোমাকে আমি যদি দেখি যে তোমার ছবি টিভি পর্দায় ভেসে উঠেছে, আমি যদি দেখি তোমার ছবি পত্রপত্রিকায় খবরের শিরোনাম হয়ে তুমি এসেছো, সেই ছবি দেখে আনন্দে অজান্তে আমি আমার চোখ থেকে গড়িয়ে পড়বে হয়তোবা তপ্ত দুফোঁটা অশ্রু, আমার পাশে থাকা আমার সন্তানদেরকে দেখিয়ে বলবো যে দেখো দেখো এই আমার প্রাক্তন ছাত্র কিংবা এই আমার ছাত্রী, সে আজকে সমাজে কত সম্মানিত ব্যক্তি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, প্রথম দিনও যেভাবে বলেছিলাম নিজের মনের কথা, আক্ষেপের কথা, দ্বিতীয় দিন ক্লাসে এসেও সেই একই কথা ঘুরে ফিরে বলছি। আমি না বলেছি যে যেহেতু জন্ম আমার এই শহরে, তোমাদের সাথে আমার দেখা হবে, কুশল বিনিময় হবে, যদি প্রতিষ্ঠিত হও এই সমাজে তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ পিতার উত্তরসূরি যেমনি করে সন্তানেরা, আর একজন শিক্ষকের উত্তরসূরি কারা, তার উত্তরসূরি তার শিক্ষার্থীরা। তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও, আর সেই প্রতিষ্ঠার জন্য চাই ব্রত, দৃঢ়তা আর সব কিছু মিলে। যদি তুমি আত্মসম্মান বোধটি আজকে থেকেই লালন করো, তুমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্যে যদি তুমি আজকে থেকেই শপথ নাও, তুমি সব কিছু, যা কিছু নেতিবাচক পারিপার্শ্বিকতা যা তোমাকে আঁকড়ে ধরে রাখতে চায় কিংবা পিছু টানতে চায়, সব কিছু ঝেড়ে নতুন করে জীবন শুরু করবে, এই হোক আজকের প্রত্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে বলি বলি করেও বলা হয়নি, আর আজকের ক্লাসেও যদি কিছু কথা না বলি, শুধু নিজের কথাই বলি, তোমাদের জন্য কিছু কথা না বললে তাহলে আমার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আমি নিজেকে এড়াতে পারবো না। আমরা আবারও কথা হবে বিভিন্ন সময়, হয়তো বা ক্ষণে ক্ষণে পলে পলে আমার আবেগের কথা, অনুরাগের কথা, কষ্টের কথা আমি তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? কারণ তোমরাই তো আমার মূলত উত্তরসূরি।
একজন শিক্ষকের আর কি বা আছে। এনিওয়ে, আমি শুরুতে বলেছিলাম আমাদের আজকের বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা, এবং একটা বিশেষণ যোগ করে বলেছিলাম আরাধ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। তোমরা ভালো করেই জানো যে যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিষয় যার সাথে পরিচয় স্কুল জীবনে ঘটেনি তোমাদের। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, বানানটি হচ্ছে LOGIC, লজিক। বাংলা প্রতিশব্দ হচ্ছে লজিক, আর লজিক শব্দটি এসেছে LOGIKE বা লজাইক থেকে, আর লজাইক হচ্ছে লগস, প্রচলিত শব্দ, এটা তোমরা অনেকেই জানো। লগস বানানটা কেমন যেন LOGOS, লগস, যার অর্থ হচ্ছে চিন্তা, ভাষা, বিদ্যা ইত্যাদি। তাহলে আমরা একটা শব্দের সাথে পরিচিত হলাম। উৎপত্তিগত দিক থেকে দেখো, স্টেপ বাই স্টেপ আমি এগিয়েছি কিভাবে, লজিক, লজাইক, লগস। লগস শব্দটির অর্থ দিয়ে শুরু করি। কি বলেছিলাম, চিন্তা, ভাষা বা বিদ্যা। শুরুতে একটি শব্দ উচ্চারিত হয়েছে আমার কণ্ঠে, শুনতে পেয়েছ নাকি শোনার চেষ্টাই করছো না? এমনটাও আছো, এ কেউ কেউ, তাদের উদ্দেশ্যে বলি, জীবনের সময়ের অনেক মূল্য, পরবর্তীতে তোমাদের যাতে আক্ষেপ না করতে হয়, যতক্ষণ তোমরা পড়ার মধ্যে থাকবে আন্তরিকতার সাথে সেই সময়টি পার করো। পরবর্তীতে যখন তোমরা খেলাধুলায় মগ্ন হবে সেটাও তোমরা আন্তরিকতার সাথে নিও। যাই হোক, কি বলছিলাম যেন, ভুলে গিয়েছি আমি, মনে করিয়ে দাও না, ও সে সুযোগ কোথায়। আচ্ছা, চিন্তা প্রথম একটি শব্দ উচ্চারণ করেছিলাম। আচ্ছা, আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি, আমরা কি চিন্তা করি, আমরা কেমন করে চিন্তা করি, আমরা আমাদের মধ্যে যে ভাবনা কাজ করে কি সেই ভাবনা। আচ্ছা দেখো তো, আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমরা চিন্তা করি, কি চিন্তা করি, যে আমি পড়াশোনা করে, আমি পড়াশোনা করে কি হব, কেউ বলে আমি এই হব সেই হব, কিন্তু কেউ বলে না, তা বলবো না, খুব কম শিক্ষার্থী বলে আমি মানুষের মতো মানুষ হব। আচ্ছা যাই হই না কেন, হতে চাই না কেন, যখন আমরা ভবিতব্যের কথা বলবো, যে আমি বড় হয়ে একজন কবি হব, এটা কি তোমার এই চিন্তাটা, এই চিন্তাটা হচ্ছে স্বপ্ন। আমি কিংবা আমরা পরীক্ষা শেষে বেড়াতে যাব, কোথায়, কুয়াকাটা কিংবা কক্সবাজার, এটা কি, এটা একটা প্রত্যাশা যে ভবিষ্যতে তুমি যে কাজটি করবে, তাহলে তোমার এই যে প্রত্যাশা সেটাও এক ধরনের চিন্তা। আবার খেয়াল করো, তুমি যখন তোমার বন্ধুর পিতার অসুস্থতার খবর জানো, অনেক দিন দেখা নেই সেই বন্ধুর, সে বন্ধুটি যখন আসলো অনেক দিন পর ক্লাসে, তার মুখাবয়বটি বিষাদগ্রস্ত, আর এই বিষাদগ্রস্ততা দেখে তুমি চিন্তা করলে, কি চিন্তা করলে, তুমি অনুমান করলে যে হয়তোবা ওর পিতা আর ইহধামে নেই, আল্লাহ না করুক হয়তো সে মৃত্যুবরণ করেছে, এটা কি, এটা অনুমান। তাহলে দেখা যাচ্ছে চিন্তারও রকম ফের আছে, কিরকম, একটা হচ্ছে কল্পনা, একটা হচ্ছে অনুমান। এখন কল্পনা, তুমি আমি কল্পনা করতে পারি যে আমি কি হব, আমি
ভবিষ্যতে এই কাজ করব, আমি এই মানবতার সেবার জন্যে এ জাতীয় কার্যাদি সম্পন্ন করব। এটা তোমার কল্পনা হতে পারে, এটা তোমার বিশ্বাসে গ্রথিত হতে পারে, কিন্তু যদি পূর্ববর্তীতে প্রতিষ্ঠিত কোনো সত্যের আলোকে যখন নতুন একটি সত্যকে পাওয়ার চেষ্টা করো, তখন সেই চিন্তাটিকে আমরা বলি অনুমান। যেমন আমরা দেখি, কি দেখি, যে আগুন আর ধোঁয়া পাশাপাশি অবস্থান। এখন আগুন আর ধোঁয়ার মধ্যে অপরিহার্য সম্পর্ক। আমরা দূরে যদি কোথাও দেখি ধোঁয়া উঠছে, আমরা চিন্তা করি, কি চিন্তা, সেটাকে বলা হয় অনুমান। আমরা অনুমান করি যে সেখানে আগুন লেগেছে। আচ্ছা, যাই হোক, এখন এই চিন্তা যখন আমরা অন্যান্য প্রাণীকুল থেকে আমরা কি করি, আমরা যখন পূর্ব প্রতিষ্ঠিত সত্য থেকে নতুন সত্যকে খুঁজে বেড়াই, তখন সেটি হয় অনুমান। আর যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তাহলে সঙ্গত কারণে প্রথমত প্রশ্ন জাগে, প্রশ্ন করে মন যে যুক্তিবিদ্যা কি, অনুমান কি। আমরা ওভাবে না এগিয়ে আমরা যদি সেটাকে ভেঙে মানে সীমিত পরিসরে বিষয়গুলো ধাপে ধাপে যদি এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে বোঝার চেষ্টা করি, আমার মনে হয় সেটা হতে পারে ইতিবাচক। যেমন উদাহরণ হিসেবে বলি, আমরা আমাদের যে আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর শিরোনামটি আমরা এভাবে দিতে পারি যে যুক্তি উপাদান। যুক্তির উপাদান, একটি যুক্তির কয়েকটি উপাদান আছে। প্রথমত শব্দ, পদ, তারপরে রয়েছে যুক্তিবাক্য। মনে থাকবে শব্দ, পদ, যুক্তিবাক্য। আচ্ছা, শব্দ কাকে বলে? ও, মাইন্ড করেছো, স্যার এই বয়সে আপনি প্রশ্ন করছেন শব্দ কাকে বলে, এ কে না জানে। এক বা একাধিক বর্ণের সমষ্টি যদি কোনো অর্থ প্রকাশ করে, তাহলেই তো সেটা শব্দ। আমরা সবাই জানি, তোমরাও জানো, নতুন করে না হয় জানলাম একটু। আচ্ছা, শব্দের পরে রয়েছে কি? পদ। পদ কাকে বলে? পদ আমরা সবাই জানি, পদ মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করতে গিয়ে যে বাক্য উপস্থাপিত হয়, কিংবা লেখার মধ্য দিয়ে, কিংবা উচ্চারণের মধ্য দিয়ে, সেই বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে, সেই শব্দগুলোই তো এক একটি পদ। আমরা শিখেছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, পদের ছড়াছড়ি। যা জেনেছ যথার্থই জেনেছ, কিন্তু আজকে নতুন করে জানার পালা। যুক্তিবিদ্যায় পদ শুধুমাত্র দুটো। প্রথমত হচ্ছে উদ্দেশ্য, দ্বিতীয়ত হচ্ছে বিধেয়। অর্থাৎ পদ শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে টার্ম, আর টার্ম শব্দটি এসছে ল্যাটিন টার্মিনাস শব্দ থেকে। টার্মিনাস মানেটা কি? মানে হচ্ছে প্রান্ত বা সীমা। এখন দুই প্রান্তে দুটো শব্দ ব্যবহৃত হয়ে থাকে যুক্তিবাক্যে, আর দুই প্রান্তে দুটো শব্দ, যেই শব্দ দুই প্রান্তে ব্যবহৃত হয়ে থাকে যুক্তিবাক্যে, তার আলাদা দুটো নাম আছে, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। আমি একটা উদাহরণের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বলবো না, তাহলে তোমরা মাইন্ড করে বসতে পারো। আমি বলছি যে আমরা সবাই বোঝার চেষ্টা করছি। যেমন সকল মানুষ হয়
মরণশীল। আচ্ছা, খেয়াল করে দেখো যে এটা একটা বাক্য। বাক্য কাকে বলে? বাক্য হচ্ছে মনের ভাবটি যখন প্রকাশিত হয় কতগুলো শব্দ ব্যবহারের মধ্য দিয়ে, তখনই সেটা একটি বাক্য। যেমন উদাহরণ হিসেবে বলি, শিশিশি লজ্জা শরমে পা চলে না, এটা একটি বাক্য। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তে লাল রক্তে লাল, গানে গানে সুরে সুরে তোমরা বলো না, হ্যাঁ এই যে প্রকাশ, এটাও একটা বাক্য। কিন্তু এই বাক্য যুক্তিবাক্য নয়। যুক্তিবাক্য হতে হলে তার কতগুলো শর্ত পূরণ করা চাই। কি সেই শর্ত, সেটা নিয়ে একটু কথা বলবো। যদি তোমরা মনোযোগ দাও আমি আরো খুশি হব। এই যে একটি উদাহরণ দিয়েছি, দেখো সকল মানুষ হয় মরণশীল। দুই প্রান্তে দুটো শব্দ, এই প্রান্তে আছে কোন শব্দটি? মানুষ। আর এই প্রান্তে আছে মরণশীল। আচ্ছা কথায় বলে না, কি যেন বলে, এই পারে আমি ওই পারে তুমি, মাঝখানে নদী বয়ে যায়। আচ্ছা যদি কোনো ব্রিজ বা সেতু না থাকে, তাহলে পর সেতু বন্ধ, তোমার সাথে আমার কিংবা আমার সাথে তোমার, কোনো ধরনের কুশল বিনিময়ের কিংবা সেতু বন্ধনের কোনো কাজ বা ঘটনা ঘটার সুযোগ আছে? তুমি আমার ছাত্র, তোমার সাথে আমার কিংবা আমার সাথে তোমার পরিচয়ের কোনো সুযোগ নেই। যদি একটা ব্রিজ বা সেতু থাকে, তাহলে পরেই তুমি আমি কাছাকাছি কি হতে পারে, তোমার আমার সাথে পরিচয়ের মধ্য দিয়ে একটি সম্পর্ক স্থাপিত হতে পারে। ঠিক তেমনি করে দেখো, এই প্রান্তে আছে মানুষ, ওই প্রান্তে আছে মরণশীল, মাঝখানে এই শব্দটি নেই, তাহলে এই শব্দ দুটোর মধ্যে কোনো অর্থ প্রকাশিত হবে না, অপূর্ণতা থেকে যাবে। তাহলে যুক্তিবাক্যে যেই শব্দটি প্রথমে আছে, অর্থাৎ যাকে আমরা উদ্দেশ্য বলছি, উদ্দেশ্য মানে কি, যাকে কেন্দ্র করে কোনো কিছু বলা হয়। এখানে কাকে কেন্দ্র করে কথা বলা হয়েছে? মানুষ হয় মরণশীল, মানুষকে কেন্দ্র করে বলা হয়েছে। তাহলে মানুষ শব্দটি হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্যই হচ্ছে একটি পথ। আর পরবর্তীতে যে আছে শব্দ, সেটা কি? উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয় সেটি হচ্ছে বিধেয়। তাহলে এই প্রান্তে আছে বিধেয়। তাহলে দুটো পদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে যে ব্রিজ বা সেতু বন্ধনের কাজ করেছে হয় নামক একটি শব্দ, আর হয় হচ্ছে সংযোজক। তাহলে প্রথমে আমরা কি পেলাম? উদ্দেশ্য বা সাবজেক্ট। প্রথমে পেয়েছি উদ্দেশ্য বা সাবজেক্ট, শেষ প্রান্তে পেয়েছি প্রেডিকেট বা বিধেয়। আর এই দুটো পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে কি কাকে পেয়েছি? কপুলা বা সংযোজক, সেই শব্দটি হচ্ছে হয়। সবসময় যে হয় শব্দটি সংযোজক তা কিন্তু নয়, নয় শব্দটিও কিন্তু সংযোজকের কাজ করে। যেমন একটা উদাহরণ দিব, অনেক কথা বলেছি টায়ার্ড হয়ে পড়েছো কিংবা ত্রস্ত পায়ে ব্যস্ত হয়ে অন্য কোথাও যাওয়ার চিন্তা করছো, না আমি বেশি সময় নেব না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কি বলা যেতে পারে, মানুষ নয় চতুষ্পদ প্রাণী। তাহলে দেখো মানুষ উদ্দেশ্য, চতুষ্পদ প্রাণী হচ্ছে বিধেয়। এই দুটো পদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কে? নয়। সংযোজক হিসেবে ভূমিকা পালন করেছে নয়। তাহলে হয় কিংবা নয় দুটো শব্দই হচ্ছে সংযোজক।
তাহলে যুক্তি বাক্য কি? শিশিশি লজ্জা শরমে পা চলে না, এটা একটি বাক্য হতে পারে মনের ভাব প্রকাশ করার জন্য। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তে লাল রক্তে লাল, এটাও একটি মনের ভাব প্রকাশ করার জন্য বাক্য হতে পারে, কিন্তু কখনোই যুক্তি বাক্য নয়। যুক্তি বাক্য হতে হলে যে শর্ত পূরণের মধ্য দিয়ে উপস্থাপন করতে হবে, আজকে আমরা শুধু এতটুকুই জানি যে প্রথমে থাকবে কি থাকবে, উদ্দেশ্য, অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, এবং শেষ প্রান্তে থাকবে বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয়। আর এই দুটো পদ বা টার্মের মধ্যে যে ব্রিজ বা সেতু বন্ধনকারী যে শব্দ ব্যবহৃত হবে, যার নাম সংযোজক হয় কিংবা নয়, এর মধ্য দিয়ে যে গঠিত হবে যে বাক্যটি, সেই বাক্যটিকেই আমরা বলছি যুক্তি বাক্য বা প্রপোজিশন। কত কথাই না বলার ছিল, অনেকদিন পর দেখা হলে না অনেক কথা বলতে চায় মন, শেষে দেখা যায় কি কিছুই আর বলা হয় না, সব কিছু মনে হয় যেন কি হয়ে যায়, লেজে গোবরে। এরকমই বোধ হয় একটা পরিণতির মধ্য দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আজকের মতো। হ্যাঁ, তোমাদের জন্য অন্যান্য অনেক আমাদের কলেজে মেধাবী শিক্ষক রয়েছেন, সেই সব বিষয় ক্লাসে তোমরা সংযুক্ত থাকবে, তোমরা ঋদ্ধ হবে, এই প্রত্যাশা রেখে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।